Assalamualaikum viewers. Shagotom notun ekti video dekhar jonno. Ajke apnader bolbo kibhabe khub shohoje bashay fini toiri korte parben. Ami fini ta toiri korbo radhuni fini mix diye. Khub shohoje kintu fini ta toiri kora jay ar fini ta kheteo besh bhalo lage. Fini ta ami dui bhabe toiri korbo. Ranna korar por arekta recipe dibo. Jodi recipe ta dekhte hoy tahole please amar video ta purota dekhte hobe tahole bujhte parben dui shader fini kibhabe khub shohoje toiri korte parben. দুটা ফিনি কিন্তু খেতে বেশ ভালো লাগবে চলুন দেখে নিই এই ফিনিটা আমি কিভাবে খুব সহজেই রান্না করব ফিনি রান্না করার জন্য আমি এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধকে তো জাল করে একটু ঘন করে নেছি বেশি ঘন করব না জাস্ট 6-7টা বরফ তুলে নিব আমি আজকে ফিনিটা রান্না করব এই রাধুনির ফিনি রাধুনির ফিনিটা দিয়ে আমি ফিনিটা রান্না করব খুব সহজে কিন্তু ফিনিটা রান্না করা যাবে এই রাধুনি ফিনি মিষ্টির মধ্যে কিন্তু সব থাকে চাল চিনি এলাচ কাঠবাদাম তারপরে চিনি লাগলে টেস্ট বুঝে একটু চিনিটা দিবেন চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে লাগতে পারে আমি একটু চিনি টেস্ট করে তারপর লাগিয়ে আমি দিব সবগুলো উপকরণ দিয়ে আমি এখন রেখে বরফ তুলে নিব বরফ তুলে কিছুক্ষণ জাল করে নিব ফিনি মিষ্টি দেওয়ার পর যখন বলক উঠে আসবে তখন চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে 15 থেকে 20 মিনিট তাহলে এতে সুন্দর তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফিনি 10-15 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফিনি ফিনিটা একটু এরকম পাতলাই থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে আসবে আমি এটা বাড়িতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ স্বাদের ফিনিটা এটা একটা বাড়িতে নিয়ে পরিবেশন করলাম দারুণ স্বাদের ফিনি ফিনিটা আমি পরিবেশন করলাম কাজু কাঠবাদাম আর কিশমিস দিয়ে ফিনিটা কিন্তু এমনিতে খেতে ভালো লাগে যদি আরো আরো মজা করে খেতে চান তাহলে আমি এখানে আরেকটা বাড়িতে ফিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে টক দই টক দিয়ে দিয়ে যদি ফিনিটা খান তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে অন্যরকম একটা টেস্ট আসবে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন টক দই দিয়ে মিশিয়ে দারুণ স্বাদের ফিনি খেতে তাহলে কিন্তু ফিনির টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে আর যদি টক দই দিয়ে খান তাহলে একটু ফিনি রান্না করার সময় একটু চিনি ব্যবহার করবেন বেশি করে তাহলে ফিনির টেস্টটা ভালো থাকে তাহলে কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে ফিনিটা আর এই হচ্ছে টক দই ছাড়া ফিনি এই তো সুন্দর দুইটা টেস্ট কিন্তু দুই রকম হবে দুইটা খেতেই ভালো লাগবে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন